এত রাতেও আপনাদের জন্য প্রতিবেদন করতে হচ্ছে, তার কারণ হচ্ছে দুটি বড় ঘটনা এই মুহূর্তে ঘটেছে আমাদের রাজ্যে লোকসভা ভোটকে কেন্দ্র করে। আপনারা জানেন রেখা পাত্র, যাকে সন্দেশখালী নির্যাতিতা নারী, যাকে বিজেপির তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে, আজকে সন্দেশখালীতে প্রচারে গিয়ে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর এইমস হাসপাতালে, সেখানে তার চিকিৎসা চলছে। রেখা পাত্র মনে করা হচ্ছে যে এই কয়েকদিনের মধ্যে এতটা চমক তার জন্য ছিল এবং তার শরীরের প্রতি অবিচার হয়েছে, এত চমকের জন্য বাড়ি যেতে পারেননি, তাকে কলকাতায় থাকতে হচ্ছে এবং এই সব কারণেই তিনি একটু হয়তো ধাক্কা খেয়েছেন, এত বড় চমক সেজন্যই অসুস্থ হয়েছেন মনে করছেন ডাক্তাররা। তাকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়েছে। আমরা আশা করছি তিনি কালকের মধ্যে সুস্থ হয়ে আবার প্রচারে নামবেন। এবং তার চেয়ে বড় একটা ঘটনা ঘটছে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে আসছে, যেখানে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভা থেকে বড় ঘটনা উঠে আসছে। কি ঘটনা ঘটছে? সেখানে পৌঁছে গেলেন শান্তনু ঠাকুর, তাকে বাধা দিল তৃণমূলের হারমাদরা। তারপরে কি হলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুরসভার ছবি, যেখানে আজকে সকালে দেখলাম একেবারে বোমা শিল্প, যেটাকে বলে বোমা উদ্ধার হলো। কোথায়? চাষের জমিতে, কলা বাগানে, বিভিন্ন জায়গায় বোমা রাখা ছিল। কেন রাখা ছিল নিশ্চয়ই আপনাদের নতুন করে বলতে হবে না। সেই বোমায় আজকে পা লেগে আহত হলেন বিবেক দত্ত বলে একজন, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং সেখানে তারপর বোম স্কোয়াড আসার পর দেখা গেল চাষের জমিতে, কলা বাগানে হাজার হাজার বোমা লুকানো রয়েছে। ভোটের মুখে এত বোমা কোত্থেকে এলো সেটা প্রশ্ন তুলেছে বিজেপির তরফ থেকে, প্রশ্ন তোলা হয়েছে। এবং তারপরে আমরা দেখলাম ওখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর পৌঁছে গেলেন এবং শান্তনু ঠাকুর পৌঁছানোর খবর পেয়েই তৃণমূলের কয়েকশো লোক ওখানে হাজির হয়ে গেলেন এই 14 নম্বর ওয়ার্ডে আনন্দপল্লীর মাঠে এবং তাকে ঘিরে চোর গো ব্যাক স্লোগান দিতে শুরু করলেন। তাকে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করতে দেবে না তৃণমূল। কেন? তৃণমূলকে সত্যি এবার হারার ভয় পাচ্ছে। এতগুলো সমীক্ষা, দেশে বিদেশি সমীক্ষায় যেখানে বিজেপি আবার সরকার গড়ছে বলেই প্রত্যেকে মতামত দিয়েছে, বিজেপি একাই 370টা আসন পাবে এবং এনডিএ 400 আসন পাবে বলে প্রতিটি সমীক্ষায় উঠে এসছে। এমনকি বাংলাতে তৃণমূল কংগ্রেসের প্রিয় যারা চ্যানেল, সেই চ্যানেলের কর্তৃপক্ষ সমীক্ষা করেছে যেখানে বিজেপি গতবারের তুলনায়, অর্থাৎ 2019-এর 18টা সিটের তুলনায় অনেক বেশি সিট পাবে। সেটা দেখি কি ভয় পেয়ে গেল তৃণমূল? তাই কি চাষের জমিতে বোমা রাখা? তাই কি কলা বাগানে বোমা লুকিয়ে রাখা, যাতে ভোটের দিন সেগুলো বা ভোটের আগে প্রচারের সময় সেগুলো কাজে লাগিয়ে মানুষকে ভয় দেখানো যায়? শান্তনু ঠাকুর, তাকে আজকে আটকে দেওয়া হলো। আগে দেখি সেই ভিজুয়াল, কিভাবে শান্তনু ঠাকুরকে তার কর্মীদের সঙ্গে কর্মী বৈঠক করতে দেওয়া হলো না। এবং এই এলাকায়, যে এলাকায় গয়েশপুর পুরসভার, নদিয়া গয়েশপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ড, সেখানে আহত হলেন আজকে বিবেক দত্ত বোমা পেটে। বোমার শিল্প, বোমার কালচার কমছে না এবং সেখানে বোম স্কোয়াড গিয়ে পৌঁছালো, উদ্ধার হলো কয়েকশো বোমা। দেখুন ভালো করে সেই দৃশ্য একবার। ছবি আসে না, এরপর সেখানে গেলেন শান্তনু ঠাকুর, তিনি একটা মিছিল করার কথা ছিল, তাকে বাধা দেওয়া হলো, বিক্ষোভ দেখানো হলো তৃণমূলের তরফ থেকে। তৃণমূল এবং বিজেপি কর্মীরা একেবারে আমনাসামনি হয়ে গেল নদিয়ার গয়েশপুরের এই 14 নম্বর ওয়ার্ডে। দেখুন সেই দৃশ্য।
প্রায় বিকাল থেকে উত্তপ্ত হয়ে রইল নদিয়া পুরসভার 14 নম্বর এই ওয়ার্ড আনন্দপল্লীর মাঠ। একেবারে এই প্রতিবেদন যখন করতে বসছি প্রায় 10টার আরো অনেক পরে 10:15-20 নাগাদ দুই দল রণে ভঙ্গ দিল, রাত হয়ে যাবার কারণে, পুলিশের বোঝানোর কারণে। শান্তনু ঠাকুর বলছেন আমি ওখানেই দাঁড়িয়ে থাকব, দেখি কে আমাকে ভয় দেখাতে পারে। কি বলছেন শান্তনু ঠাকুর শুনুন আপনারা। শান্তনু ঠাকুর এই জিগার নিয়ে চলে, ওই দেখে শান্তনু ঠাকুরের ভয় পাওয়া যাবে না, ওই দেখিয়ে শান্তনু ঠাকুরের ভয় পাওয়া যাবে না। ১,০০০ লোক নিয়েছে আমাকে ডিফিট করার চেষ্টা করছে, আমি এখান থেকে নড়বো না, ক্ষমতা থাকলে এখান থেকে আমাকে হারাবে। আমি শান্তনু ঠাকুর বলছি আমাকে ক্ষমতা থাকলে হারাবে এখান থেকে। ক্ষমতা নেই আমাকে কিছু হাতানোর, ক্ষমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই। নদিয়ার গয়েশপুর, গয়েশপুর পুরসভা, এখনো চাষের জমিতে বোমা পাওয়া যাচ্ছে, কলা গাছের বাগানে বোমা পাওয়া যাচ্ছে, সেই বোমা ফেটে আহত হচ্ছেন এই বাংলার মানুষ। শুধুমাত্র ভোটে জেতার জন্য তৃণমূল বুঝে গেছে যে আমাদের এবার লোকসভা ভোটে সর্বনাশ, তাই জিততে হবে, মানুষকে ভয় দেখাতে হবে, বোমার চাষ করতে হবে। সেই বোমায় লোকে মারা গেল, কি এসে গেল, কিচ্ছু এসে যায় না। আর শান্তনু ঠাকুরকে আটকাতে হবে, কারণ প্রচার যত হবে বিজেপির ভোট তত বাড়বে। কি বলবেন আপনারা? এবারে লোকসভা ভোটও আমরা দেখলাম যে গোটা দেশের মধ্যে, এমনকি কাশ্মীরের চেয়েও বেশি বাহিনী আসছে, কেন্দ্র বাহিনী, কিন্তু তাতেও ভোট কি শান্তিপূর্ণ হবে? অন্তত আজকে কল্যাণীর এই গয়েশপুর পুরসভার একটা দুটো ওয়ার্ডে যে পরিমাণ বোমা জমা হতে দেখলাম শুধু এই গয়েশপুরে, তাতে আমি অন্তত আশা করছি না যে এবারের ভোটটা শান্তিপূর্ণ হবে। আপনারা সাবধানে থাকবেন, কারণ নেতারা উস্কানি দেবে, কিন্তু জীবন যাবে কিন্তু সাধারণ মানুষের, এই বাংলার গরিব মানুষদের, এবং যাদের বেশিরভাগটা তৃণমূল উস্কানি দিয়ে এই বোমার ব্যবহারগুলো করতে চেষ্টা করবে, কারণ তারা এবার ভোটে সমস্যায় পড়ে গেছে, তৃণমূল হারার ভয় পাচ্ছে, আর সেজন্যই বোমার চাষ করছে, এইভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে আটকে রাখার চেষ্টা হচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এইসব ঘটনা কোনো রকমে চেপে রাখতে দেব না।